দুর্গা পূজো, কালী পূজো, ভাইফোঁটা হয়ে এবার ছট পূজো। আজ সকালে সূর্যদেবের পূজো করে শুরু হয় ছট পূজো। গত দু তিন দিন ধরে ছট পূজো উপলক্ষে শহর ও শহরতলির বাজারে ফলমূল ও শাকসবজির দাম ছিল বেশ চড়া। বিক্রেতাদের দাবি, গত দু বছরের তুলনায় এবার বিক্রিও ভালো হচ্ছে, দামও ক্রেতাদের সাধ্যের মধ্যে রাখা হয়েছে। দুর্গা পূজোর পরে তারপরে গেল আমাদের কালী পুজো, ভাইফোঁটা, এবার আমাদের ছট পুজো এসেছে। বাজারে অনেক রৌনক আছে। আমরা এই কলা, লেবু, সুপ, জুড়ি ইত্যাদি সব তুলেছি। আমাদের কালীও বাজার আছে, নাম করা বাজার, এখানে আমি সব সামগ্রী আমরা কম দামে দিচ্ছি। হ্যাঁ, সব জিনিসে, সব রকমের জিনিসে ছট পুজোতে যা যা লাগে, লৌ লাউ আউ যা লাগে আমরা সব জিনিসপত্র এখানে বিক্রি করছি। মানুষের কিরকম চাহিদা? মানুষের খুব ভালো চাহিদা আছে। মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, রবীন্দ্র সরোবরে এবারও ছট পুজোর জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গঙ্গার ঘাটগুলির পাশাপাশি প্রত্যেক এলাকার বেশ কিছু জলাশয়কে চিহ্নিত করা হয়েছে ছট পুজোর পূর্ণ স্নানের জন্য। পলিউশন হওয়ার সম্ভাবনা থাকে না, তার কারণ ছটে শুধু ওরা ফুল জলে ফেলে এবং সেটা সঙ্গে সঙ্গে তুলে নেওয়া যায়। পুরসভার কর্মীরা থাকবে, তারা এই ফুল বেলপাতা জলে পড়লে সেগুলো তুলে নেওয়ার জন্য, এবং যাতে কোনোরকমভাবে বাজি পোড়ানো বন্ধ, কোনোরকমভাবে তাতে দূষণ হবে না। স্বাভাবিকভাবেই দূষণ হতে পারে এমন সমস্ত জিনিসই আমরা নিষিদ্ধ করে দিয়েছি। রবীন্দ্র সরোবর তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার অনুযায়ী রবীন্দ্র সরোবরে ছট সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেছে, এবং স্বাভাবিকভাবেই সমস্ত রবীন্দ্র সরোবরের গেট বন্ধ। কোনো অবস্থাতেই গত কয়েক বছর ধরে রবীন্দ্র সরোবরে কোনো ছট হচ্ছে না, এবারেও হওয়ার কোনো সম্ভাবনা নেই।